পাগল মরলে বাতি জ্বলে ও হাবি মরলে জ্বলে না পাগল মরলে বাতি জ্বলে খারিজি মরলে জ্বলে না পাগলার ভিতরে খোদাই আছে কানার চোখে দেখলি না হা আল্লাহুম্মা সাল্লি আলা বলে আজরাইল আজরাইল রে ও আজরাইল يا رسول الله يا حبيب النبي উম্মতের মাঝে জানায় দেন ইয়া রাসূলুল্লাহ বান্দা যেন নামাজ আদায় করে নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রদান করে আর বান্দা যেন যাকাত আদায় করে যাকাত দিয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা যেন রুকুকারীর সাথে রুকু করে মহব্বতে জবানটা ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল যখন এই আয়াত তেলাওয়াত করলেন মক্কার মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী ও নবী ও নবী ও নবী নবী গো আল্লাহ যে আমাদেরকে নামাজের কথা বললেন যাকাতের কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রুকুকারীর সাথে আমরা যে রুকুর কথা আল্লাহ আমাদেরকে বললেন ওগো আল্লাহ আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ওই নামাজ যদি আমরা পড়ি বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে আমরা বান্দা এমন বান্দা বিনিময়ে স্যার আমরা কোনো কাজ করি না ঠিক না প্রিয় ভাই আর আমার এইবার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বন্ধু আপনি জানায়া দেন এই নামাজ যদি আমার বান্দারা পড়ে যায় আমি আল্লাহ রাব্বে কারীম এই নামাজ তাদেরকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে নামাজ তাদেরকে বিরত রাখি দেখেন আমরা নামাজ পড়ি বেহেশতের জমিনে বেহেশতের ভিতরে আসছি কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তি নামাজ না পড়ে পাশে দোকান রয়েছে দোকানে বসে রয়েছে কিন্তু এই নামাজ পড়ার পরে আমরা আল্লাহর জান্নাতে কদম দিয়েছি এইটা একটা কোরআনের আয়াতের দিক লক্ষ্য করলে প্রমাণটা আমরা দেখতে পাই কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার এইবার নবীর প্রশ্ন করি আল্লাহ বলছেন নামাজ মানুষ কি বিরত রাখে নবীর ডাক দিয়ে কে নবী এই নামাজ যদি আমরা পড়ে যাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাদেরকে বলেছে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখি আমার নবীর ডাক দিয়া কয় নবী গো এই নামাজ যদি আমরা পড়ে আমাদের জন্য আল্লাহ আর কি দিবে ওই আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবী ওলাম্বিয়া আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবী ওলাম্বিয়া আওয়াজ দিয়ে বলি মারহাবা আর একটু জবান ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ এইবার নবীর বললেন নবী আমাদেরকে আল্লাহ পাক কি দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বি কারীম আমরা মৃত্যু বললেন আল্লাহ বলেছে বলে অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে ফিরায় নবী গো ও নবী আর আল্লাহ আমাদেরকে কি দেবে আল্লাহ রাসূল বলেছে পৃথিবীটাকে আল্লাহ দুইটা ভাগ করেছে মানুষদেরকে আল্লাহ পুরুষ নারী দুইটা ভাগ করেছে কথা বলেন ঠিক কিনা
আল্লাহ পাক রব্বি করিম রাত এবং দিনটারে আল্লাহ পাক দুইটা ভাগ করেছে চন্দ্র এবং সূর্য রে আল্লাহ পাক দুইটা দিক করেছে কথা বলেন ঠিক কিনা পয়েন্ট গুলো একটু শুনে নেন বন্ধু ও বন্ধুরা জেনে নেন আল্লাহ রব্বি করিম জান্নাত জাহান্নাম দুইটা দিক করেছে কথা বলেন ঠিক কিনা ও প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বি করিম এই পৃথিবীটার মানুষগুলোকে আল্লাহ দুইটা দিক করেছে সবার অন্তর কিন্তু এক না কথা বলেন না আপনার অন্তর আমার অন্তর এক না আমার অন্তরের সাথে আপনার অন্তর এক না কথা বলেন না প্রিয় ভাইরা আমার শুনেন আল্লাহ পাক দুইটা ভাগ করেছে নবীকে যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আল্লাহ আমরা যদি নামাজ আদায় করে যাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বি করিম আমাদেরকে কি দিবে আমার নবী একটা নাক দিয়ে কয় উম্মত তোমরা কি জানো না আল্লাহ পাক ইহকাল পরকাল দুইটা ভাগ করে আল্লাহ দিয়েছে দুনিয়া আখেরাত দুইটা ভাগ করলো যদি কোন বান্দা নামাজ আদায় করে যায় মিফতাহুল জান্নাতি সলা আল্লাহ জাহান্নাম জান্নাতের দুইটা ভাগের একটা জায়গা দিয়েছে জান্নাত ওই মানুষগুলো যদি নামাজ আদায় করে যায় ওই জান্নাতের দরজার খটার যে তালার চাবিটা সেটা একমাত্র হলো এই নামাজ মহাপদ বলেন সুবহানাল্লাহ ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে যুবক ভাইরা একটু বলতে পারবেন একটু বলেন বলতে পারবেন প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দর আমার মামা অল্প মানুষ করে আমার আমার কলিজার যুবকেরা আমি তো সবচেয়ে আদর মায়ার আমার যুবক আমার যুবকের একটু মহব্বত বলবে তো প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি আরেকটু জোরে প্রেমের ডোরি আল্লাহ বানাইলেন কত জাতি ওরে সজনা তার প্রেম রীতি ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মুমিনের বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি আরেক জো মহব্বতে প্রেমের ডোরি নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন আল্লাহুম্মা সাল্লি বন্ধু ও উম্ম তোমরা শুনে নাও মিফতাহুল জান্নাতি সলা ওই নামাজটা হলো জান্নাতের চাবি সুবহানাল্লাহ বলে এইবার নবীরে ডাক দিয়া বলে নবী গো ও নবী এই নামাজ পড়লে আমাদের আর কি হবে ইয়া রাসূলুল্লাহ জবানটা ছেড়ে মহব্বতে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে কয় উম্মত ও যে মুহূর্তে আল্লাহর নবীজি চলে গেলেন মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় ছেড়ে আমি বোঝানোর জন্য কথাটা বলি সিদরাতুল মুনতাহায় আমার নবী যেখানে অবস্থান করেছে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
একটা কদম সামনে যদি দেই আমি নূরের ফেরেশতা আমার এই নূরের পর্দাগুলো আমি জ্বলে পুড়ে চারচার হয়ে যাব নবী গো একটা কদম আর সামনে দিতে পারবো না গো আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল চিন্তা করো না রে জিবরাইল তোমার যেখানে আস্তানা শেষ রে জিবরাইল সেখান থেকে আমি রাসূলুল্লাহর শুরু আমার নবীজি যে মুহূর্তে সিদরাতুল মুনতা অতিক্রম করে রওনা হলেন আর সে যায় লম্বা কথা আমি বোঝানোর জন্য ছোট করলাম আমার নবী যেই মুহূর্ত আল্লাহ তাআলা বলে ডাক দিয়া কই বন্ধু এই জমিন থেকে আপনি যে আনলেন আমার জন্য কি আনলেন সুবহানাল্লাহ বলেন জমিনে যদি কোনো বন্ধু বন্ধুর কাছে যায় তাহলে কিছু সাথে করে নিয়ে আসে আসে না তো আপনি তো জমিন থেকে আমার কাছে আপনি আমার বন্ধু না আপনি হাবিবুল্লাহ আপনি আমার জন্য কি আনলেন তো আমার রাসূল ডাক দিয়ে বলে মাওলানা করিম দুইটা জিনিস আমি আনলাম একটা হলো জান একটা হলো উম্মতের গুনাহ আরেকটা হলো উম্মতের সওয়াব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুইটা জিনিস আনলাম একটা হলো উম্মতের গুনাহ আরেকটা হলো উম্মতের সওয়াব রব্বে কারীম কই তাহলে আমাকে দেন আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব সওয়াবটুকু দিয়েছেন গুনাহগুলো দেন নাই যে মুহূর্তটা গিয়া কয় বন্ধু আপনি কেন গুনাহ দেন নাই আল্লাহ আমি যদি আপনাকে গুনাহগুলো দেই হাশরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো হাশরের ময়দানে আমি আমার উম্মতের গুনাহ নিয়ে দাঁড়াইয়া আপনার দরবার থেকে আমি সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতের নামাজি উম্মতের আমি জান্নাতে নেব আরেকটা মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী ও নবী উম্মতকে ভুলেন নাই কই আল্লাহ পাক আপনার সঙ্গে আমার মেরাজ হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা ও আল্লাহ আমার জীবনটা হলো উম্মতের জন্য একটা পথ প্রদর্শক জীবন পরিচালিত একটা পথ প্রদর্শক আমার জীবনটা ও গো আল্লাহ আমার উম্মত তো আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করে নাই আল্লাহ আমার উম্মত তো আপনার সঙ্গে দিদার হয় নাই আল্লাহ ডাক দিয়া কই নবীজি ও নবী গো চিন্তা করবেন না গো নবী আপনি চিন্তা করবেন না আসসালাতু মিরাজুল মুমিনিন আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইবে ওই নামাজটা হলো আমি আল্লাহ তাআলার সাথে বান্দার মেরাজ আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার শুনেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহর হাবিব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল বন্ধু আপনি যেহেতু এটার জন্য নবী আমি আপনাকে 17টা মাকাম দেখাইলাম একটু আমার দিকে লক্ষ্য করেন আপনারা ইয়া রাসূলুল্লাহ 17টা মাকাম আমি গোপনে তো কোনো ফেরেশতারে ঢোকাই নাই শুধু আমি আল্লাহ তাআলা 17টা মাকাম নিজের কাছে রেখেছি এখন আমার এই দলমগরের এই ফরিদগঞ্জ দলমগরের আমার আব্বাজানদের কাছে আমার যুবকদের কলিজাদের কাছে প্রশ্ন শুনে নাও ফজর নামাজের ফরজ কয় রাকাত কথা বলেন না জোহরের ফরজ কয় রাকাত ছয় রাকাত হয়েছে মাগরিবের ফরজ কয় রাকাত নয় রাকাত হয়েছে এশার ফরজ কয় রাকাত তাহলে ও বন্ধু শুনে নাও আসরের ফরজ চার রাকাত রে আমার বাবা মোট হলো ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবীজি ও নবী চিন্তা করবেন না গো ইয়া রাসূলুল্লাহ কোন বান্দা যদি দৈনিক 17 রাকাত ফরজ যদি আদায় করে যায় গো নবী আমি আল্লাহ যে আপনাকে 17টা মাকাম আমি আল্লাহ আপনাকে দেখাইলাম গো বন্ধু ওই 17টা মাকাম আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের দেখাবো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ
প্রিয় ভাইরা আমার শুনে নেন এই কারণে আমার আল্লাহ তাআলা বললেন এটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ বান্দাকে অশ্লীল কাজ থেকে ফিরায় কথা বলেন ঠিক কি না বন্ধু রে ও বন্ধুরা শুনে নেন ও আমার যুবকরা শুনে নাও রে আল্লাহ রাসূল বললেন বান্দা যখন উম্মতরে যখন তুমিও যু করবা খেয়াল রাখবেন ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্র হওয়া কথা বলেন না বান্দা তুমি যখন ফজরের নামাজে তুমি যখন ওযু করবারে বান্দা ওযুটা করার সময় তুমি যখন দুইটা হাত দুইবারে বান্দা দুইটা হাত যখন দূত করবা তোমার দুইটা হাতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে যেই মুহূর্তে মুখে তুমি পানি নিবা মুখের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে তুমি চেহারায় পানি নিবা চেহারার গুনাহগুলো ক্ষমা করে দিবে আমার নবী ডাক দিয়া কয় উম্মত ও উম্মত শুনে নাও রে উম্মতরা শুনে নাও এই বান্দা যখন ফজরের নামাজ আদায় করলো ফজর থেকে যোহরের নামাজ আদায় করলো যোহর থেকে আসরের নামাজ আদায় করলো আসর থেকে মাগরিবের নামাজ আদায় করলো মাগরিব থেকে এশার নামাজ আদায় করলো মাসকানের সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বে কারিম ক্ষমা করে দেবে এক সাহাবী ডাক দিয়ে বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন উম্মত যদি নবী গো এশার নামাজ পড়িয়া যদি ঘুমায়া যায় ফজরের নামাজের সময়ে যদি আবার জামাতে পড়ে গো আমার নবী ডাক দিয়া বলে সাহাবী ও সাহাবী শুনে নাও যদি বান্দা ফজরের এশার নামাজ পড়িয়া ঘুমায়া যায় ফজরের নামাজ পড়িয়া যখন বান্দা ফজরের সময় নিয়তটা কইরা যখন জামাতে দাঁড়ায়া যাবে রে সারা রাত যদি বান্দা নামাজ পড়লে যত সওয়াব হবে রে ফজরের নামাজ আদায় করলে ওই নফল সওয়াবগুলো আল্লাহ তাআলা আমলে দিয়ে দিবে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এক সাহাবী ডাক দিয়ে কই নবী গো আল্লাহর নবী হাদিসুল মুবারাকা বর্ণনা করে এমন সময় আমার রাসূল ডাক দিয়ে কয় সাহাবাই কারাম তোমরা শুনছো নি গো সাহাবীরা ও সাহাবী এমন একটা সময় হযরত ঈসা রাহুল্লাহরে বলে আল্লাহ ঈসা রাহুল্লাহরে বলে মাবুদ ও আল্লাহ এমন একটা পাখি দেখা যায় যেই পাখিটা ময়লার ভিতরে পাঁচবার শরীরের ভিতরে ময়লা লাগায় আমার এই পাখিটা সুন্দর পানির ভিতরে পাঁচবার গোসল করে এ যুবক জীবনটা বরবাদ করে দিয়েছে একটু ভাইরে শুনে নাও আমার নবী বললেন সাহাবাই কেরাম ঈসা রাহুল্লাহ যখন প্রশ্ন করলো ঈসা রাহুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ এই পাখিটা পাঁচবার দেখলাম গায়ে মাটি লাগাইলো ময়লা বর্জনা লাগাইলো এই পাখিটা দেখি আবার পাঁচবার গোসল করলো পরিষ্কার হয়ে গেল ও আল্লাহ এইটা আমার একটু বুঝাইয়া দেন না আল্লাহ আমি তো বুঝি না আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল ও জিব্রাইল বন্ধুরে জিব্রাইল একটু জানায়া দাও আমার বন্ধু ঈসা রাহুল্লাহরে জানায়া দাও আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম পাখিটা পাঁচবার ময়লা লাগায় আবার পাঁচবার গোসল করে পরিষ্কার হয়ে যায় এরা হলো আখিরি জামানার উম্মত যারা জীবনে গুনাহ করবে আবার নামাজ পড়বে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করে দেব এটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আওয়াজ দিয়ে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূল হাদিসুল মুবারাকাতে বললেন আস সালাতিন খামস ওয়াল জুমআতু ইলা জুমআতি ইলাল আখিরিল হাদিস নবী বললে উম্মত
যখন তুমি একটা জুমার নামাজে দাঁড়ায়া যাবে রে উম্মত আবার অপর জুমার নামাজে যখন তুমি দাঁড়াবা আল্লাহ পাক অপর নজন জুমার নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বে কারিম তোমার একটা সাফসার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে রাসূল বলে উম্মত এক রমজানে যদি কোন বান্দা রোজা রেখে যায় সামনে আবার রমজান আসছে এই রমজানে যখন উম্মত রোজা রাখবে আল্লাহ রব্বে কারীম তার একটা বছরের মাসখানের গুনাহগুলি ক্ষমা করে দিবে প্রিয় ভাইয়েরা আমার এইবার রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানলাম আল্লাহ এত কিছু দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী ও নবী ও নবী আর নামাজ পড়লে আমাদের জন্য কি দিবে আল্লাহ আল্লাহর নবী বললে উম্মতরা জেনে নাও কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে যায় আল্লাহ রাব্বে কারীম তাকে এই জমিনের উপরেই তার জন্য পাঁচটা পুরস্কার বদ্ধ করে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গরম একটা বেশি জোয়ান মানুষ তো শুধু রক্ত বলো ওরে পাগল মোলে বাতি জ্বলে ও হাবি মোলে জ্বলে না পাগল মোলে বাতি জ্বলে খারিজি মোলে জ্বলে না পাগলার ভিতর খোদাই আছে কানার চোখে দেখলি না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো ডাক দিয়ে বলে রাসূল বললেন উম্মত কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যায় আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাসূল বললেন এক নম্বর পুরস্কার কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যায় আল্লাহ রাব্বে কারীম সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন সেটা হলো মৃত্যুর যন্ত্রণা সুবহানাল্লাহ বলেন না মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করবেন এইবার মৃত্যুর যন্ত্রণাটা কি আমাকে প্রশ্ন করেন আমি আপনাদের সন্তান বলতে পারেন বাবা মৃত্যুর যন্ত্রণা বলে যাও নূরের নবীর অন্তিম জীবনের একটা কথা বলে যায় আমার রাসূলুল্লাহ একদিন ডাক দিয়ে বলে সমস্ত সাহাবায়ে কাম কাম থেকে বিদায় নিয়ে যাচ্ছে আম্মা জান ফাতেমার ডাক দিয়ে কয়ে ফাতেমা শুনে নাও ডাক দিয়ে বললেন মা এই পৃথিবীর জমিনে তুমি ছাড়া আর আমার কেউ নাই রে মা মাগো একদিকে আসো তোমার কানটা আমি রসুলের জবানে লাগায়া দাও যেই মুহূর্তে জবানে লাগায়া দিলেন ডাক দিয়ে বলে মা কিছুক্ষণ পরে আমি রসুল তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি আল্লাহ আল্লাহর নবীর বেটি ফাতেমা আম্মা জান জননী মা ফাতিমা চোখের পানি ছিরি ছিরি এবার কান্না করা শুরু করে দিয়েছেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ডাক দিয়া বলে মা গো মা তুমি কান্না করো না তোমার কানটা আমার জবানে লাগা ও আব্বা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একবার শুনে না ওরে ভাই এবার যখন লাগাইলেন মা একটু পরে রে মা আমি তো চলে যাব শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে মদিনাতুল মুনাওয়ারায় আমার পরে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবা মা তোমার মৃত্যু হবে রে মা সর্বপ্রথম জান্নাতে তুমি আমার সঙ্গে দেখা হবে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ
যেই মাত্র বললেন আম্মা জান ফাতেমা চেহারাটা এবার মুচকি হেসে দিয়ে বললেন যেই দুনিয়ায় বাবা নাই ওই দুনিয়াতে আমার ভালো লাগে না যেই দুনিয়ায় আমার নবী নাই ওই দুনিয়াতে থাকাও আমার কাছে ভালো লাগে না কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন ফাতেমা দরজাটা কে জানি দরজা নক করতেছে বাহির থেকে আওয়াজ আসতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী বুইজা পালাইলেন আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা দেরি করো না দরজাটা খুলে দাও রে মা যেই মুহূর্তে দরজাটা খুলে দিলেন আম্মা জান ফাতেমা একটা চিৎকার মারলেন ডাক দিয়ে বলেন আব্বা 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 এমন মানুষ আমি আর দেখি না গো আপা যেই মানুষের পাটা জমিনে মাথাটা আসমানে গো আপা এমন বিকট চেহারা দেখা যায় গো আপা যার হাত দুটা বড় বড় পাহাড়ের মতো গো আপা আপা যার চক্ষুগুলা বড় বড় দিঘির মতো বাবা ও বাবা মানুষ আমি আর কোনদিন দেখি না আম্মা জান ফাতিমা চিৎকার করে বলে আব্বা এই লোকটা আমাদের ঘরে কেন আসলো কয় মারে মা দরজার কাছ থেকে তুমি সরে যাও আল্লাহর মেহমান আসছে ছেড়ে মা জায়গা দাও জিব্রাইল আসলেন মিকরাইল আসলেন ইসরাফিল আসলেন আজরাইল চারজন ফেরেশতা আসলেন চারজন ফেরেশতা আসার পরে ডাক দিয়া কয় নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আপনারে আল্লাহ সালাম দিল গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীরে সালাম দেয় আর আমরা সালাম দিলে কয় বেদা কথা বলেন না এই মেরাজের মাস সেইটা যেটা আল্লাহ রাসূল আবু বকর মেরাজ থেকে আয়েশা ডাক দিয়ে কয় আবু বকর আমি তো মেরাজে গেছি কয় আর রাসূলুল্লাহ এটা আমি বিশ্বাস করছি সুবহানাল্লাহ কোন কয় আবু বকর বিশ্বাস করেছে রাসূল যে মেরাজ গেছে এটা বিশ্বাস করেছে দলিল চায় না রাসূলকে মোহাব্বত করার জন্য আবু বকর দলিল চায় না আর আমাদের এখন রাসূলকে মোহাব্বতের কথা কইলে এখন দলিল পত্র শুরু হয়ে যায় খেয়াল রাখবেন সাহাবীদের সুন্নাত হলো বিনা দলিলে আমার রাসূলকে ভালোবাসা সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার সময় নাই না হলে ওইদিকে বলতাম আমার প্রিয় ভাইয়েরা শুনে নেন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে কেমন লাগে অথচ আমাদের যদি শরীরে জ্বর হয় কাশ হয় ও আল্লাহ ও মা ও আব্বা গেছি গো কয় না আরে কথা কম না কয় না আর অথচ আল্লাহর হাবিবের কাছে আসলো এমন একটা কষ্ট সময় তো ডাক দিও কি রাসূলুল্লাহ আপনার কাছে কেমন লাগে আমার রাসূল একটু চোখের পানি পড়ে এরপর মুচকি হাসি দিয়ে কয় জিব্রাইল আলহামদুলিল্লাহ ভালো লাগে সুবহানাল্লাহ আমরা সাই কি জানেনি ওই তার বিল্ডিং হইছে হ্যাঁ তো গো হয় না কিল্লাই অথচ আল্লাহর হাবিব বলছে তুমি উপরের দিকে তাকাও না নিচের দিকে তাকাও তোমার দুইটা হাত আছে যার হাত নাই তার দিকে তাকাও তাকে আল্লাহ কেমনে রাখছে কথা বলেন ঠিক কি না তখন আর আমাদের ভিতরে হিংসা ঢুকে না আজকে আমাদের ভিতরে হিংসা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার শুনেন জিব্রাইল কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে কেমন লাগে আমার রাসূল ডাক দিয়ে বলে বড় ভালো লাগে জিব্রাইল কয় আল্লাহ আপনারে সালাম দিল কয় জিব্রাইল আমি জানি রাসূল শরীরে ব্যথায় কারণে কান্না করে আসলে শরীরের ব্যথায় কান্না করে না আমার নবী যে চলে যাবে উম্মতের জন্য কান্না করে জিব্রাইল ডাক দিয়ে কয় নবী ও নবী আমি আকাশে নাই মিকরাইল ইসরাফিল আজরাইল ইসমাইল ফেরেশতা খোদার যত খোদাইত্ব ফেরেশতা আছে গো সমস্ত ফেরেশতা আজকে আপনার সঙ্গে দেখা করতে আসছে সব ফেরেশতারা আপনার কাছে একটু হাজিরা দেওয়ার জন্য আসছে কয় আসছে রে জিব্রাইল দীর্ঘ সময় কথা হয়েছে জিব্রাইলের সঙ্গে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে
তুমি কান্না করো না কান্না করি না ইসরাফিল মিকরাইল আজরাইল তাদের কথা বলা এখন সম্ভব নয় কি কথা হয়েছে আজরাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন ফেরেশতা যেই ফেরেশতা পৃথিবীর জমিনে কারো কাছে অনুমতি নেই না কাউকে অনুমতি আমিও কারো কাছে অনুমতি চাই না কিন্তু আল্লাহ রাব্বুল কারীম আপনার কাছে আমারে পাঠাইলেন ইচ্ছা করলে আপনি থাকতে পারেন না হয় ইচ্ছা করলে মাওলার দিদারে চলে যেতে পারেন আমার নবী ডাক দিয়ে কই জিব আজরাইল ও আজরাইল তুমি কি জানো না ইব্রাহিমের নাম দিয়েছে খলিলুল্লাহ ঈসার নাম দিয়েছে রূহুল্লাহ মুসার নবী নাম দিয়েছে কালিমুল্লাহ আমি রাসূলের নাম দিয়েছে হাবিবুল্লাহ ও জিব্রাইল ও মিকরাইল ও ইসরাফিল ও আজরাইল তোমরা কি জানো না যেই আল্লাহ আমার প্রেমে দেওয়ানা আমিও তো আমার আল্লাহর প্রেমে দেওয়ানা আজরাইল রে কয় নবী আপনি অনুমতি দিলে আমি কাজ করতে পারি আল্লাহর নবীর সিনা মোবারকে যখন হাতটা লাগাইলে আমার নবী একটা চিৎকার মেরে বলে আজরাইল আজরাইল রে ও আজরাইল আজরাইল রে আমার মনে হয় আজরাইল সাত আসমান আমার বুকে জাপ দিয়া ধরছো আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন রে আজরাইল আমার নবী ডাকতে কয় আজরাইল তুমি কি সাত জমিন দিয়ে আমার চাইবা ধরছো ও আজরাইল তুমি কি এই পাহাড় গুলো দিয়ে আমার চাইবা ধরছো আজরাইল চোখের পানি চেরে কয় না 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 ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া নবী নবী গো আমি আজরাইল পাহাড় দিয়ে ধরি নাই জমিন দিয়ে আসমান দিয়ে ধরি না আমি একটু আমার সাদা আঙ্গুলটা লাগাইলাম আমার নবী কান্দে কান্দে কয় আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝে এমন কঠিন ওই আমার দলমগরের উম্মতের সরকালের ইসলামপুরের ওই আমার রাজাপুর বালি তোমার ফরিদকুন চাঁদপুরের ওই তামাম পৃথিবীর উম্মতের সমস্ত মৃত্যুর যন্ত্রণা মারে দে আর বলে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না এরে আজরাইল না আমার উম্মতে তোর এই যন্ত্রণায় শরীরের 360টা জোড়া টাস্টার করে চিরে যাবে গো ওই আমার এলাকার মা তোর মতো কত মা অন্ধকার কবরে তোর মতো কত অন্ধকার কবরে রে মা তোর মতো কত যুব অন্ধকার কবরে ঘুমায় আছে তোমার মতো কত বৃদ্ধ হই না কবরে রে কেমনই নবীরে আমার মতো মানুষ বল কেমনই নবীরে সালাম দিতে যাস না কেমনে ওই নবীর নিজের সাথে মিলাইলি রে ওহাই পারে ও খারিজি নফরমানের রে ওই নবীর কেমনে আমার মতো মনে কর নবী উম্মতে উম্মতে বলে ওই দিনে মৃত্যুর যন্ত্রণার জন্য কয় আল্লাহ উম্মতের মৃত্যুর যন্ত্রণা মারে দে তারপরে ও আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিও না আমার নবী কয় আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে রে আজরাইল
সব উম্মতের মৃত্যুর যন্ত্রণা মারে দে ওরে তারপরও আমার উম্মতের দিস না আজরাইল একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত যদি আপনারে মুহাববত করে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ নবী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নবী গো আমি আজরাইল ওয়াদা করে গেলাম নবী ও নবী আমি ওয়াদা করে গেলাম যেইভাবে সন্তানে মায়ের স্তন পান করে মায়ের দুধ পান করে সন্তান যখন ঘুমায়া যায় মায়ের স্তনটা সরায় আনে সন্তান বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী তার চাইতে কুটি কুটি নরম পাবে আমি আপনার উম্মতের জানটা কবজ করব আওয়াজ দিয়ে মুহাববতে বলুন না ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাতুল জামাত একটু মোহাম্মদ বলেন পড়ো দরদ নবী মুস্তফায়ে গো সময় যায় পড়ো দরদ নবী মুস্তফায়ে পড়ো দরদ নবী মুস্তফা একটু জবান ছেড়ে সময় যায় পড়ো দরদ আল্লাহ যখন ছিলেন গাছিল কোন শঙ্কা তখন আল্লাহ প্রকাশ তো চাই আল্লাহ হাকিকত নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা দুশমারিলে এশকেরা বানাই গো সময় যায় একটু বলেন না পড়ো দরদ এটা কিন্তু এই দুরুদ শরীফ এই নাত রাসূল এটা আশিক রাসূলের কোরআন আমরা কি দুশ্মনের রাসূল নাকি কথা বলেন আওয়াজ দিন আমরা কি দুশ্মন নাকি আমরা নবীর বন্ধু কথা বলেন ঠিক কিনা যেই নবীকে আল্লাহ আজানে কালিমায় নামাজে আকামতে সর্ব জায়গায় নামাজের সালামে রসূলকে দিয়েছেন এরপরে কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলের শিক্ষাও দিয়েছেন তো আমরা কি পারবো না রসূলকে মহব্বত করতে একটু বলেন পড়ো দরদ নবী মুস্তফায়ে গো সময় যায় পড়ো দরদ আল্লাহ বানাইয়া তুমি রে হুকুম দিলেন রুহুরে প্রবেশ কর আদমের সিনায় অন্ধকার দেখে রুহু কাঁদে শুধু ইউহু অন্ধকারে থাকা বিষন্দাই গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তফায় আমরার পড়ো দরুদ মাশাআল্লাহ মুহাববতে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তফায় আল্লাহ আমরার প্রত্যেকেরে মদিনার আশিক হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের প্রত্যেকেরে মদিনার সায়াদুল গোলাম হিসেবে কবুল করুন